হ্যালো ফ্রেন্ডস, আজ আপনারা উপস্থিত হয়েছেন আমার ইউটিউব চ্যানেল গল্প গানের আসরে। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ আপনাদের সামনে যে গল্পটা নিয়ে এসেছি তার নাম হলো ভূত আর ঘোত। গল্পের লেখিকা শ্রীমতী সুখলতা রাও, গল্প পাঠে অস্মিতা, পোস্টার ডিজাইন ও ধ্বনি পরিকল্পনা আমি হিমিকা। আসুন সবাই মিলে শুনে নিই ভূত আর ঘোত। এই গল্পটা আশা করি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন বোতামটা টিপে দেবেন। থ্যাংক ইউ। ভূত আর ঘোত। ভূত আর ঘোত দুই ভাই, তাদের মা বাবা ছিল না, কাকার কাছে মানুষ হয়েছিল তারা। গ্রামের গুরুমশাই যা জানতেন সব যখন তারা শিখে নিল, তখন ভূত বলল ঘোতকে, দেখ ভাই, আমরা বড় হয়েছি, এবার নিজেরা রোজগার করে খাওয়া উচিত। চল কাকাকে বলে একটা কাজ খুঁজতে বেরিয়ে পড়ি। এমনি পরামর্শ করে দুই ভাই বেরোলো পথে। দুটো থলিতে ভরে কিছু খাবার, দু বোতল জল, খান্দুই কাপড় সঙ্গে নিল। সারাদিন হেঁটে হেঁটে সন্ধ্যাবেলা ভূত আর ঘোত পথের ধারের একটা সরাইখানায় গিয়ে উঠল। সেখানে রাতটা কাটিয়ে পরদিন আবার রওনা হলো তারা। এমনি ভাবে দুই ভাই চলেছে। তিন দিনের দিন সকালবেলা একটা বনের ধারে এলো। সেখানে রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে। রাস্তার একদিক চলে গেছে উত্তর মুখ, অন্যদিক গেছে দক্ষিণ মুখ। ভূত বলল, এই উত্তর মুখ রাস্তাটায় চল ভাই। ঘোত বলল, না দাদা, মনে হচ্ছে দক্ষিণ মুখ রাস্তাটা ভালো হবে। ভূত বলল, তুই দক্ষিণ দিকে যেতে চাস যা, আমি উত্তর দিকে যাই, কি বলিস? তাই যাও, বলল ঘোত। তখন সেখানে বসে খাবার খেয়ে নিল তারা। জল বের করে দেখে বোতল প্রায় শেষ, যা ছিল সেইটুকু খেল। ঘোত বলল, দাদা, ঝমঝম শব্দ শুনতে পাচ্ছ? হুম, পাচ্ছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে বোধহয় ঝর্ণা আছে। চলো ওখান থেকে বোতলে জল ভরে নিই, পথে দরকার হবে তো। বনের মধ্যে গিয়ে দুজনে দেখল পাহাড়ের গায়ে একটা পাথরের দুপাশে দুটো ফাটল। সেই দুটো ফাটলের ভেতর থেকে দুদিকে দুটো ঝর্ণা বেরিয়ে ঝমঝম শব্দে নিচে পড়ছে। ভূত ডান দিকের ঝর্ণা থেকে জল ভরে নিল, ঘোত নিল বাঁ দিকের ঝর্ণার জল। তারপরে দুজনে বিদায় নিল দুজনের কাছ থেকে। ঠিক করল আবার এক বছর পরে সেই কেমাথা রাস্তায় এসে তারা মিলবে। উত্তর পথে ভূত চলেছে, খানিকটা গিয়ে তেষ্টা পেয়েছে তার। বিকেল হয়ে গেছে, সে রাস্তার পাশে একটা গাছের তলায় বসল। থলি থেকে খাবার বার করে খেল আর ঢক ঢক করে খেল খানিকটা ঝর্ণার জল। বসবার সময় বেশি নেই, তাই সে উঠে দাঁড়ালো যাবে বলে। কিন্তু দাঁড়াতেই তার শরীর কেমন করতে লাগলো, মনে হলো যেন চারিদিকের মাটি ঘাস নিচের দিকে নেমে যাচ্ছে। আশ্চর্য হয়ে ভাবছে, এ কি রকম? হঠাৎ তার মাথাটা ঠক করে ঠুকে গেল গাছের ডালে। হায় সর্বনাশ! দেখতে দেখতে বেড়ে বেড়ে সে যে মস্ত লম্বা হয়ে গেছে। ঝর্ণার জলে কি জাদু ছিল? এদিকে রাত হবার আগে তাকে কোনো গ্রামে পৌঁছতেই হবে। সে কাপড়খানা যেমন পারে গুছিয়ে পরে নিল, গায়ে জড়ালো তার একখানা কাপড়। জামা অনেক আগেই ফালা ফালা হয়ে গেছে ফেটে। গ্রাম বেশি দূরে ছিল না, লোকেরা কাজকর্ম সেরে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তা দিয়ে দৈত্যের মতো প্রকাণ্ড একজন কাকে আসতে দেখে তারা মা রে বাবা রে বলে ছুট দিল, যে যার ঘরে গিয়ে দৌড়েটে দিল।
ভূতো আর কি করে, এক মাঠের মাঝে রাত কাটালো। সকালবেলা হাট বসেছে যখন, ভূতো সেখানে গেল খাবার কিনতে। তখন ভূতোকে দেখে সবাই দোকানপাট ফেলে চম্পট দিতে শুরু করায় ভূতো লোকেদের ডেকে বললে, ওগো তোমরা চলে যেও না, আমি মানুষ, আমাকে ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু বলবো না, বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও না। কিন্তু কে কার কথা শুনে সবাই ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালিয়ে গেল। ভূতো দোকান থেকে খাবার নিয়ে পেট ভরে খেল। মস্ত বড় একটা ছালায় পোটলা বেঁধে চাল ডাল মুরগি নিল, জলের জন্য নিল মস্ত বড় একটা ঘড়া, আর নিল কাপড়ের জন্য খুব বড় বহরের বিছানার চাদর। তার নিজের থলি অনেক ছোট হয়ে গেছে, তাই সেটাকে ট্যাকে গুঁজে নিল। সব জিনিসের দাম রেখে দিল দোকানে দোকানে, তারপর আবার রওনা হলো। যেখানেই যায় সেখানেই একই ব্যাপার ঘটে, খাওয়া দাওয়ার মুশকিল নেই কিন্তু কাজ কোথাও পায় না, কেউ তার কাছেই ঘেঁষে না। মনের দুঃখে সে কিছুদিন একটা বনের ভিতরে রইল। শেষকালে ঠিক করলো যেখানে সবাই তার মতো বড় সেই দেশ খুঁজে বার করবে, দৈত্যদের দেশে যাবে সে। উত্তরের পাহাড় পার হয়ে চলল ভূতো, অনেক দিন পরে অনেক কষ্টে পৌঁছলো দৈত্যদের দেশে। দৈত্যরা তাকে ঘিরে দাঁড়ালো, তাদের ভাষা তো ভূতো জানে না, তাই তারা হাত নেড়ে নানা রকম ইশারা করে তাদের যা বলবার ছিল সব তাকে বুঝিয়ে দিল। প্রথমেই তারা জিজ্ঞাসা করল, এখানে কেন এসেছো? ভূতো বলল, আমি কাজ করতে চাই, কিছু কাজ দিতে পারো কি? একজন দৈত্য বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তা ঠিকই পারি, আমাদের বাড়িতে একটা খোকা আছে, তার মা নেই, তাকে দেখাশোনা করতে হবে, পারবে? পারবো। দৈত্যদের ঘরে ঢুকতে ভূতর কোনো অসুবিধা হলো না, মস্ত উঁচু মাটির ঘর, পাতার ছাউনি। এই ঘরে মাটিতে ঘাসের মাদুর পেতে শোয়ানো আছে দৈত্যদের খোকা, যেন একটা হাতির বাচ্চা। এই গোদা গোদা হাত পা, গোদা গোদা গাল, কুতকুতে চোখ, খোকাকে কোলে নেওয়া একটু মুশকিল বটে, তবু ভূতর ভালোই লাগলো, মজার মিষ্টি খোকা। দৈত্যরা পাহাড়ের গোলে থাকে, জন্তু শিকার করে খায়, গাছের ফল আর ঝর্ণার জল খায়, জন্তুর চামড়া শুকনো কাপড় পরে, কাঠ চেঁচে পাহাড় কেটে বড় বড় বাসন বানায়, মাটির হাঁড়ি গড়তে জানে না, বাঁশের চোঙায় ঘটি হাঁড়ির কাজ সারে। সে বাঁশও যেন দৈত্যদের বাঁশ, প্রকাণ্ড মোটা আর লম্বা। ভূতো অল্পদিনেই সেখানকার ভাষা শিখে নিল। পাথরের মস্ত কুণ্ড ভরা ঝর্ণার জল থাকে, সেই জল নিজের ঘড়ায় ভরে এনে খোকাকে ভূতো স্নান করায়, কাঠের গামলায় দুধ এনে কাঠের হাতা দিয়ে তাকে খাওয়ায়, থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায় আর গুনগুন করে গানও গায়। গানের সুরে খোকার চোখ বুঝে আসে, এ তো যে সে খোকা নয়। এ যখন ওয়া ওয়া করে হাত পা ছুড়ে কাঁপতে থাকে, তখন ঘর দুয়ার যেন কাঁপতে থাকে। কিন্তু খোকা কাঁদে খুবই কম। অন্য অন্য বাড়ির মেয়েরা বলে, মানুষরা যেমন ছেলে পালতে জানে, আমরা কিন্তু তেমন জানি না বাকু। রাত্রে খোকা ঘুমোলে ভূতো গিয়ে বসে ঘরের দাওয়ায়, আকাশের দিকে নজর রাখে, চাঁদ দেখে সে দিন মাস ঠিক করে, মাটির দাওয়ায় খড়ি পাথর দিয়ে দাগ কেটে তারিখ লিখে রাখে। খোকার বাড়ির দৈত্যরা জিজ্ঞাসা করে, ও কি করছো গো তুমি? ভূতো জবাব দেয়, হিসাব লিখছি গো। সে আবার কেমন তারা হিসেব, ওরম দাগ কেটে কেটে আবার কিসের হিসেব লিখছো? দৈত্যরা কিছু কিছু গুনতে জানে, কিন্তু অঙ্ক কষতে একেবারেই জানে না।
লিখতে পড়তে তো জানেই না, তাই ভূত বলল তোমরা দু একজন আমার কাছে লেখাপড়া একটু শেখো, তবেই বুঝতে পারবে কিরকম। তখন ভূতর নতুন কাজ আরম্ভ হলো। দু একজন তখনই তার ছাত্র হয়ে পড়ল। মাস দুই পরে অন্য দৈত্যরা দেখল এই ছাত্ররা মুখে কথা না বলেও মাটিতে নানা রকম আঁচড় কেটে কথা বলতে পারছে। এই দেখে তারা দলে দলে এলো লেখাপড়া শিখতে ভূতর কাছে। সন্ধ্যাবেলা খোকা ঘুমোলে ভূত এদের নিয়ে পাঠশালা বসাত। এখন দৈত্যদের যে সর্দার তার একটি ছেলে ছিল বোবা, কিন্তু কানে শুনতে পেত। সর্দার ভূতকে ধরে বসল তার বোবা ছেলেকে লেখাপড়া শেখাতে হবে। এরপর থেকে সন্ধ্যাবেলায় সর্দারের ছেলেও আসতো লেখাপড়া শিখতে। আর একটা কাজও শেখালো তাদের ভূত, মাটি দিয়ে পাত্র গড়তে আর সেগুলো আগুনে পোড়াতে। খুব সুবিধা হলো এতে দৈত্যদের। ক্রমে খোকা বড় হয়, হামা দিতে শেখে, তার দাঁতও ওঠে। একদিন হিসাব করে ভূত দেখল 11 মাস কেটে গেছে, এবার দেশে ফিরতে হবে তাকে। কিন্তু খোকা তাকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চায় না, তাই ভূত ঠিক করল দুপুরবেলা খোকা ঘুমোলে সে বেরিয়ে পড়বে। পরদিন দৈত্যদের কাছে বিদায় নেওয়ার সময় সর্দার নিজে এসে তার হাতে একটা ছোট বাঁশের কৌটো দিল। কৌটো ভরা ছিল লাল পাথর, পদ্মরাগমণি আর ছিল মৃগনাভি। তারপর পাহাড়ের পথে পা বাড়ালো ভূত। এদিকে ঘোটোর কি হলো? ঘোটো খানিক দূর গিয়েই জল তেষ্টা পেতে বোতল থেকে জল খেল। অমনি দেখে সে কাপড় চোপড়ের মধ্যে একেবারে ডুবে গেছে। প্রথমটা থতমত গেল সে, কিছুই বুঝতে পারল না। অতি কষ্টে কাপড়ের ভাঁজের ভেতর থেকে বেরিয়ে এসে বুঝল সে আর আগের ঘোটো নেই, হয়ে গেছে দেড় বিঘত খানিক লম্বা পুতুলের মতো একজন মানুষ। কি যে করবে ভেবে কুল কিনারা পেল না। ধুতি থেকে এক ফালি ছিঁড়ে নিয়ে পড়ল, এক ফালি জড়ালো গায়ে। তার তুলনায় থলিটা হয়ে গেছে প্রকাণ্ড বড়। সেটাকে টানতে টানতে নিয়ে একটা গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখল। তারপর গুটি গুটি চলল দক্ষিণের রাস্তা ধরে। চলেছে তো চলেইছে, ওই একটু একটু পা ফেলে আর কতদূরই বা যাবে সে। প্রথম গ্রামটায় পৌঁছলো যখন ঘোটো, তখন অনেক রাত। একটা ঘরের নর্দমা দিয়ে সে ভেতরে ঢুকল। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়েছিল। মেঝের এক কোণে পিড়ির ওপর ছিল তাদের পুতুল ঘর। সেখানে কাঠের পুতুল, মাটির পুতুল এরাও বিছানায় শুয়েছিল। তাদেরই বিছানার এক পাশে শুয়ে ঘোটো ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বাড়ির বড় খুকি আগে গেল পুতুলদের জাগাতে। গিয়ে তো মহা চেঁচামেচি লাগিয়েছে, ওমা দেখবে এসো দেখবে এসো, একটা জ্যান্ত পুতুল জেগো। আশ্চর্য হয়ে সবাই ছুটে এলো। বলিস কি রে, বলতে বলতে এই দেখো না কেমন নড়ছে চড়ছে, কে রেখে গেল কি জানি, বোধহয় কাল যে বিদেশি বাবুটি এসেছিলেন তিনি রেখে গেছেন। ঘোটোর ঘুম তখনও ভালো করে ভাঙেনি। বড় খুকি তাকে হাতে নিয়ে পেট টিপে টিপে দেখলো, হাত পা নেড়ে চেড়ে দেখল। ততক্ষণে ঘোটো একেবারে জেগে গেছে। সে চেঁচিয়ে উঠল, ওহ লাগে যে, অমন করো না, আমি তোমাদের মতোই মানুষ গো, ছোট্ট হয়ে গেছি, বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলল। তার মুখে সব ঘটনা শুনে বাড়ির লোকেরা বলল, আহা বেচারা, থাকো তুমি আমাদের সঙ্গেই থাকো, আমাকে কাজ দাও, আমি কাজ চাই, ঘোটো বলল। তা তুমি এতটুকু মানুষ কি কাজ করতে পারবে? লেখাপড়া জানি আমি, হিসাব নিকাশ রাখতে পারবো। তখন ঠিক হলো ঘোটো ঘরের মধ্যে ঝাড়পোঁছ করবে যতটা পারে, হিসাবপত্র রাখবে, ফাই ফরমাশও খাটবে, বাইরে তাকে যেতে দেওয়া হবে না। কাক বা চিল যদি নিয়ে যায় তাহলে কি হবে,
সেই লোকেদের একটা খাবারের দোকান ছিল। তারা দুপুরবেলা ঘোতোকে দোকানে বসিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে খেতে আসত। ঘোতো দোকান পাহারা দিত। গ্রামে একদল ডানপিটে ছেলে থাকত। তারা দুপুরবেলা পড়াশোনা কিচ্ছু না করে দস্যিপনা করে বেড়াত। এক দুপুরে যখন ঘোতো দোকানে বসেছিল, সেই ডানপিটের দল দোকানের জানালা ভেঙে দোকানে ঢুকে গেল। তারা খাবার দাবার মুঠো মুঠো নিয়ে পুড়ছে দেখে ঘোতো চেঁচিয়ে উঠল, এই ও খবরদার, কে রে, কে কথা বলে বলে তারা চারিদিকে চেয়ে কাউকে কোথাও দেখতে পেল না। ভূত রে, ওরে ভূত, পালা পালা বলে সবাই হুড়মুড়িয়ে জানলা গলিয়ে দোকান থেকে বেরিয়ে চম্পট দিল। বেশ আছে ঘোতো, কেবল একটা মোটে মুশকিল, বাইরে বেরোতে পারে না। ঘরের ভিতর সারাদিন বন্ধ থাকতে হয় তাকে। বাড়িওয়ালার পোষা বিড়ালটাকে যেন বাঘের মতো মনে হয় তার। তাই দেখে বাড়িওয়ালা বিদায় করলেন বিড়ালটাকে। তবু মাঝে মধ্যে অন্য বিড়াল তো দু একটা আসতো রান্নাঘরে খেতে। ঘোতো তখন হাড়ির পিছনে লুকিয়ে থাকতো, তার বুক দুরু দুরু করে থাকতো। তখন বাইরে কুকুর ডাকলে তার মনে হতো যেন বাঘ ডাকছে। দিন কারো বসে থাকে না। ঘোতোরও ক্রমে 11টা মাস কেটে গেল এই বাড়িতে। তারপর সে রওনা হলো তে মাথায় যেতে। গা মাথা ঢেকে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে যেও, বুঝলে? গুটি গুটি চলেছে ঘোতো, পা মাথা কাপড় দিয়ে ঢেকে। কখন একটা চিলের নজর পড়ল তার উপর। চিলটা নেমে এসে ছো মেরে নিয়ে গেল তাকে। ভাগ্যে গায়ের কাপড়টা ধরেছিল, তাই ঘোতোর গায়ে নোকটা লাগেনি। চিল চলেছে উড়ে উড়ে, আর ঘোতো চলেছে ঝুলে ঝুলে। আর ভাবছে, যেমনি চিলটা বসবে অমনি আমাকে ঠোঁট দিয়ে ছিঁড়ে একেবারে খেয়ে ফেলবে, এই বেলা খসে যায়। কিন্তু মাটিতে পড়লে যে একেবারে গুঁড়ো হয়ে যাবে, এ ভয়ও তার হচ্ছিল। একটা মস্ত গাছের কাছে এসে চিলটা বসতে গেল। ঘোতো আর কিছু না ভেবে ঝুপ করে গড়িয়ে পড়ল আর থুপ করে পড়ল কি একটা নরম জিনিসের উপর। সেই নরম জিনিসটা ছিল ভূতরই গা। গাছের তলায় ভূতো অপেক্ষা করছিল ঘোতোর জন্য। কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। গায়ে কি একটা এসে পড়তে সে মুঠো করে নিয়ে জিনিসটাকে চোখের সামনে এনে ধরল। মনে হলো আরশোলার মতো ছোট একটা কি যেন, তাই তো মানুষ যে। ভূতো জিজ্ঞাসা করলো, এই তুই কে রে? তার বিরাট চেহারা দেখে আর গলার স্বর শুনে ঘোতোর পিলে একেবারে চমকে গেছে। সে কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি ঘোতো। তুই ঘোতো? বলে ভূতো চোখ কুচকে ভালো করে দেখলো তাকে। তারপর হাসবে কি কাঁদবে বুঝতে পারল না। বলল, এমন দশা কি করে হলো তোর? ঝর্ণার জল খেয়ে। তখন সব কথাই পরিষ্কার হয়ে গেল। ভূতো বলল, ঝর্ণার জল খেয়ে আমি হয়েছি দৈত্যের মতো বড়, আর তুই হয়েছিস এতটুকু ছোট। ঘোতো বলল, দাদা তোমার জলটা খেলে আমি কি বড় হয়ে যাব? আর আমার জলটা তুমি খেলে কি তুমি ছোট হয়ে যাবে? কই তোর জল কই? ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো ভূতো। পথের ধারে একটা গাছের শিকড়ের নিচে রেখেছি, আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি পৌঁছে যাব। তখন ভূতো ঘোতোকে হাতে নিল। ঘোতো পথ দেখিয়ে দেখিয়ে চলল গাছের নিচে। পৌঁছে ঘোতো থলি বের করল। ভূতো একবার বলল, যদি জল খেয়ে তোর মতো আরশোলা হয়ে যায় তবে তো আরো খারাপ, না হয় বড়ই রইলাম। ঘোতো বলল, আগে তোমার জলটা আমি বরং খাই, তোমার মতো বড় হয়ে যাই তো দুঃখ নেই, কিন্তু এইরকম ছোট থেকে বেঁচে লাভ কি বলো তো। বলে সে ভূতোর জল খেয়ে নিল।
খেতেই বড় মানুষের মতো শরীর হলো তার। ভূত তখন ঘোটোর জলটা ঢকঢক করে খেয়ে নিল, আর ছোট হতে হতে হয়ে গেল আগের মতো ঠিক মানুষ। তখন দুজনের ফুর্তি দেখে কে? আমার গল্পটা এখানেই ফুরালো, নটে গাছটা মুড়ালো।